আপনার চুল ওঠাটা ইমিডিয়েটলি বন্ধ করতে হলে এবং ঠিক এই ঘন কালো মোটা সিল্কি শাইনি চুল পেতে হলে অবশ্যই আজকের এই হোম রেমেডিটা প্লিজ একবার ট্রাই করে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু চুল বেশ মোটা ঘন কিন্তু লম্বাই বাড়ছে না এরকম ক্ষেত্রে তোমরা যদি এটা ট্রাই করতে পারো বেশ কয়েকবার তাহলে দেখবে চুলের লেন্থটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে তবে হ্যাঁ ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখতে চাই যাদের কিন্তু হেরিডিটারি এটা প্রবলেম যাদের বংশ পরম্পরা এরকম শর্ট হেয়ার কিছুতেই তাদের কিন্তু হেয়ারটা লং করা পসিবল যতক্ষণ না পর্যন্ত তাদের কেমিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ যদি এমন হয় যে তোমার বংশের মধ্যে এমন শর্ট হেয়ারের প্রবলেম নেই অনেকেরই এরকম লং হেয়ার ছিল বা এখনো আছে তোমার এই শর্ট হেয়ারের প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে তুমি নির্দ্বিধায় এটা ব্যবহার করো দেখবে চুল লেন্থে মানে চুল লম্বায় কিন্তু বেশ বাড়ছে এবং বেশ মোটা হচ্ছে ঘন হচ্ছে তাই অবশ্যই আজকে এটা ট্রাই করো যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে রসুন রসুন কিন্তু প্রচন্ড পরিমাণে চুলটাকে লম্বা করতে খুব বেশি হেল্প হেল্প করে করে মানে চুলের বাড়াতে ভীষণই আসলে এই হেয়ার ভার্টিলাইজারটা ইউজ করার পাশাপাশি যদি আপনি আমার চ্যানেলে একটা অর্গ্যানিক অয়েলের রেসিপি আছে সেটা ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন দেখবেন আপনার কত তাড়াতাড়ি চুলের সমস্যার সমাধান হবে সেটা আপনি বুঝতেও পারবেন না অনেকে কিন্তু আমরা দ্রুত চুলটাকে লম্বা করতে চাই সেক্ষেত্রে অবশ্যই এখানে রসুনটা কিন্তু দিতেই হবে যারা চুলটা লম্বায় ঠিক বাড়াতে চান না তাদের জন্য রসুন না নিলেও হবে আচ্ছা তো চুলটা লম্বায় বাড়লো এবার চুলটাতে তো ঘনত্ব থাকতে হবে চুল তো গজাতে হবে বেশি করে কারণ সব চুল উঠে গিয়ে যদি চুলে টাক পড়ে যায় সেটা কেমন লাগবে অনেকেরই দেখবেন চুলটা বেশ লম্বা তবে একদম পাতলা ফিন সেক্ষেত্রে কিন্তু বেশ অড লাগে দেখতে তার থেকে যেন মনে হয় চুলটা কেটে দিলে ভালো হতো তাই না তাই চুলটা গজানো ভীষণ ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু এখানে আমরা ব্যবহার করে নেব কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচো রসুন ব্যবহার করলেও কিন্তু চুল গজায় ভীষণ তাড়াতাড়ি তবে সব থেকে বেস্ট হচ্ছে রসুন ব্যবহার করা হয় চুলটা লম্বায় বাড়ার জন্য আর পেঁয়াজ ব্যবহার করা হয় চুল গজানোর জন্য প্রচুর পরিমাণে বেবি হেয়ার চলে আসবে আপনি আপনি মাত্র মধ্যেই খেয়াল করলেই বুঝতে পারবেন পুরো একটা গোটা পেঁয়াজ কোনো প্রয়োজন নেই হাফ নিলেই কিন্তু এনাফ বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই অল্পতেই কাজ আমাদের মিটে যাবে চুল গজানোর জন্য যদি কোন রকমের পুষ্টির অভাব আপনার হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে কিন্তু একেবারে কিওর করে দিতে পারে কাই পাতা যদি আপনি কারি পাতা সকালে খেতে পারেন কিছুটা পরিমাণে তার পাশাপাশি যদি এই রেমেডিটা ট্রাই করেন দেখবেন আপনার কত তাড়াতাড়ি কাজ হচ্ছে কারি পাতার মধ্যে সেই গুণাগুণগুলো আছে যেটা ব্যবহার করলে আপনার চুল ভীষণ তাড়াতাড়ি গজাবে চুল পড়াটা বন্ধ হবে আসলে কারি পাতা কিন্তু বেস্ট হচ্ছে চুল পড়া বন্ধ করার জন্য অনেক সময় আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় কোনো কারণই বুঝতে পারি না সেক্ষেত্রে এটা ভীষণ হেল্পফুল হবে আচ্ছা তো লম্বা চুল বাড়লো চুল গজালো ঘন হলো চুল পড়াটা বন্ধ হলো এবার চুলটা সিল্কি করতে হবে তো সফট রাখতে হবে শাইন একটা তো আনতে হবে চুলে তাই না তার জন্য নিয়ে নিচ্ছি এখানে দেখুন কিছুটা পরিমাণে ফ্রেশ অ্যালোভেরা জেল ফ্রেশ অ্যালোভেরা জেলই কিন্তু এখানে আমাদের লাগবে আর একান্তই যদি না থাকে তাহলে কিন্তু বাজার চলতি অ্যালোভেরা জেল প্লিজ দেবেন না এর পরিবর্তে আপনি বেশ কিছুটা পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন তবে বাজার চলতি কোনো জিনিস এখানে আমরা ইউজ করব না যার ফলে কেমিক্যাল আমাদের চুলে একেবারেই যাবে না অ্যালোভেরার জেল কিন্তু অবশ্যই ফেসের স্কিনেও ব্যবহার করবেন খুব সুন্দর থাকবে স্কিনটা ভীষণ সফট নরম থাকবে এরপর দেখুন সুন্দরভাবে আমরা একটা পেস্ট বানিয়ে নেব এটা অবশ্যই এর মধ্যে কোনো রকমের জল অ্যাড করব না অ্যালোভেরা পেঁয়াজ রসুন এগুলো যখন আমরা পেস্ট করব কারি পাতা তার সাথে আর জল কিন্তু লাগবে না সুন্দরভাবে এমনি পেস্ট হয়ে যাবে এটাকে আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন প্রথম এটাকে সুন্দরভাবে ছেঁকে নিতে পারেন তাহলে কিন্তু কোনো পার্টিকেলস আপনার চুলের মধ্যে আসবে না আর অ্যাজ আ হেয়ার মাস্ক এটা একেবারে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই যদিও এগুলো আসলেও চুলটা দেখবেন ধোয়ার পর ভালো করে শুকিয়ে যাওয়ার পর একদমই কিন্তু কোনো সমস্যা থাকে না সুন্দরভাবে এগুলো উঠে যায় তাই আমি বলবো ডাইরেক্ট যদি আপনি পুরোটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কাজ আরও তাড়াতাড়ি পাবেন আর এটা কিন্তু হেয়ার লেন্থে অ্যাপ্লাই করার জন্য না এটা শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করার জন্য তাই ঠিক আপনার স্ক্যাল্পের জন্য যতটা প্রয়োজন আপনি ততটা পরিমাণে কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টগুলো সেই অনুপাতে অ্যাড করে নেবেন স্ক্যাল্পটাকে কিন্তু আমাদের হেলদি রাখা ভীষণ পরিমাণে জরুরি আসলে এই হেয়ার প্যাকটা ভীষণই একটা হেলদি হেয়ার ফুড বলা যেতে পারে সুন্দরভাবে আমরা এটা অ্যাপ্লাই করে নেব এটা অ্যাপ্লাই করার আগে এমন নয় যে আপনার শ্যাম্পু করা চুল থাকতেই হবে তেল মাখা অবস্থাতেও কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই সুন্দরভাবে স্মৃতি চিড়ে চিড়ে আমরা এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে নেব তারপর বেশিক্ষণ না জাস্ট আধ ঘন্টা রাখবো আধ ঘন্টা রাখলে আধ ঘন্টা পর সুন্দরভাবে আমরা শ্যাম্পু করে নেব আর অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খুব কেমিক্যাল যুক্ত শ্যাম্পু কিন্তু আমরা ইউজ করবো না সেক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ইউজ করবো যার জন্য বেশ কয়েকটা ভালো ভালো মাইল্ড শ্যাম্পুর অপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তারপর সুন্দরভাবে যখন চুলটা শুকিয়ে যাবে তখন দেখতে পাবেন চুলে একটা খুব সুন্দর শাইন এসেছে ভীষণ সুন্দর একটা ভলিউম এসেছে চুল পড়াটা বন্ধ হচ্ছে এবং চুল গজাচ্ছে ভীষণ তাড়াতাড়ি সপ্তাহে মাত্র দু থেকে তিনবার এই হেয়ার ব্যাগটা ইউজ করলে কিন্তু এনাফ এর বেশি আর লাগবে না এটা যে আসলে কি পরিমাণে চুলের জন্য কার্যকর সেটা আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না আপনারা ব্যবহার করে দেখছেন ততক্ষণ কিন্তু আপনারাও বুঝতে না কত তাড়াতাড়ি চুল পড়াটাকে বন্ধ করবে চুল গজাবে চুল লম্বাতে পারবে আচ্ছা তো ব্যবহার করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলবেন না এই ছিল আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানতে ভুলবেন না চ্যানেল প্রথম থাকলে সাবস্ক্রাইব করে অন করবেন এরকম শুধু শুধু ভিডিও দেখার জন্য দেখা যায় কেন থ্যাংক ইউ স্পিড